চলে আসছি আটের একের প্রশ্ন, পেজ 25 আটের প্রথম প্রশ্ন। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4, হলে এর মান কত? তো এরকম অঙ্ক তোমরা আগেও করেছ, তোমরা দেখতে পাচ্ছ নিঃসন্দেহে এটা লসাগু হওয়ার কথা বলে। তাহলে লসাগু করবো আমরা প্রথমে, নিয়ম একই, দেখতে একটু উদ্ভট লাগছে অঙ্কটা কিন্তু অঙ্ক একই। এ মাইনাস ওয়ান লসাগু করলাম, সরি এ মাইনাস এ, সরি ওয়ান মাইনাস এ, ভেরি গুড, ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস সি, ওয়ান মাইনাস ডি। নিয়মে কি বলে, ওয়ান মাইনাস কে ফেল দিতে হবে, নিয়মে কি বলে যে যটা তুমি নতুন পাবে লসাগু তোটা হবে, একটা জিনিস লাস্ট হবে লসাগুতে, একটা জিনিস একবার লিখতে হয় দুবার না। তাহলে ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস সি, ওয়ান মাইনাস ডি, নতুন যেটা পাবো। এবার এটা তো এখানে আছে, এটাও এখানে আছে, তাহলে একটা জিনিস রিপিট করবো না, আবার ওয়ান মাইনাস সি আছে, বাকি সব দেখো এর সঙ্গে মিলিয়ে যাচ্ছে, একটা জিনিস একবার লসাগু নিয়ে এটা। এরপর উপরের কাজ চলে আসে, তাহলে পুরোটা লসাগু আমাদের এখানে লাগে। উপর অংশে তুমি যদি পৌঁছাও তাহলে তুমি লক্ষ্য করো যেগুলো মিলছে সেটা বাদ দিয়ে বাদ বাকিটা উপরের সঙ্গে গুণ হবে। এ বি আর সি তিনটা আছে, নাই কোনটা এখানে, ডিটা, তাহলে এর সঙ্গে এটার গুণ, তাহলে ওয়ান মাইনাস ডি একে ওয়ান মাইনাস ডি প্লাস, এইবারে বি সি ডি আছে, নাই কোনটা, এটা ওয়ান মাইনাস এ একে ওয়ান মাইনাস এ প্লাস, সি ডি এ আছে নাই বিটা, ওয়ান মাইনাস বি একে ওয়ান মাইনাস বি প্লাস, ডি এ বি আছে নাই সিটা, ওয়ান মাইনাস সি একে ওয়ান মাইনাস সি। এইবারে নেক্সট স্টেপ তোমার কি হবে, উপরে এক দুই তিন চার, চার হয়ে গেল, আর বাকিগুলো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আর মাইনাস ডি আছে, আর নিচে ধরে রাখুন নিচে ধরে রাখুন যা আছে থাক। আচ্ছা এটা যদি কমন নিয়ে নাও, মানে ব্রেকেট নিয়ে নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে, দেখো নিচে ধরে রাখুন, এবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডির মান 4, বসিয়ে দিলে মানটা, চার থেকে চার গেল গোলা, গোলা বা ইহা, গোলার সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে বড় গোলা হয়, উত্তর হয়ে গেল এটা। ভেরি গুড, শেষ হয়ে চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা আটের দুইয়ের প্রশ্ন, আটের দুইয়ের প্রশ্ন দেখো, ইকুয়েশন দেওয়া আছে, এটা হলে দেখা যায় এটা, তো এটা সাদা মোটা প্রশ্ন পড়ে নিঃসন্দেহে তোমরা ম্যাক্সিমাম দেখেছো সবাই, কেপুটের প্রশ্ন হিসেবে তুমি করো, ইহা সমান ইহা সমান ইহা হলে সমান কে ধরে নিলাম, তাহলে আমার করা শুরুতেই আমি বলতে পারি যে এটা সমান কে, আমি একটু মুছে নিচ্ছি জায়গাটা, এটাকে আমি বাদ দিলাম, প্রশ্ন তো ঠিকই আছে, সবার কিছু দেখা হয়ে গেছে, হলে জায়গা আমি একটু মুছে নিচ্ছি, তাহলে সমান কে ধরিলাম, বারবার লিখতে হবে না তাহলে আমাকে, তাহলে আমরা জানি এত বেটা সমান কে যদি হয় তাহলে এটা সমান কে, অতএব এক্স সমান হবে বিকে প্লাস সিকে মাইনাস একে, একই রকম ভাবে ওয়াই সমান হবে সিকে প্লাস একে মাইনাস বিকে, একই রকম ভাবে জেড এর মানটা হবে একে প্লাস বিকে, একে বিকে যাবে প্লাস সিকে মাইনাস সিকে, এবিসি সরি এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। এবার তুমি প্রশ্নে চলে এসো, এবার আবার বারবার লেবার এলিচেস এলিচেস সুন্দর করে লিখবে, হয়ে গেল মান বসান,
এক্সের জায়গায় এক্সের মান জলের মতো করে বসিয়ে দাও, বিকে প্লাস সিকে মাইনাস একে প্লাস সি মাইনাস এ, ওয়াইয়ের মান জলের মতো করে বসিয়ে দাও, সিকে প্লাস একে মাইনাস বিকে, জেড এর মান জলের মতো করে বসিয়ে দাও, একে প্লাস বিকে মাইনাস সিকে। ব্র্যাকেট তোলার কাজ, ব্র্যাকেট তোলা মানে এই শূন্যের গুণ এই শূন্যের গুণ এই শূন্যের গুণ, তাহলে হালকা করে গুণ করে দাও, গুণ ডাইরেক্ট করে দিই বি এর শূন্য তিনটাকে, তারপর সি এর শূন্য তিনটাকে, আগে বি এর শূন্য বি 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 স্কোয়ার কে প্লাস বি সি কে মাইনাস এ বি কে, তাহলে বি এর সঙ্গে তিনটাকে করে নিলে, এইবারে মাইনাস সি এর সঙ্গে তিনটাকে, মানে মাইনাসটাকে খেয়াল করে গুণ করবে, মাইনাস এর সঙ্গে এটা বি সি কে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস সি সি কে সি স্কোয়ার কে, তারপর মাইনাস মাইনাসে প্লাস সি এ কে, সাজিয়ে লিখো অ্যালফাবেটিক্যালি এ সি কে, ঠিক আছে, একই রকম ভাবে সি এর সঙ্গে তিনটা আর মাইনাস এর সঙ্গে তিনটা, সি 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 স্কোয়ার কে প্লাস এ সি কে মাইনাস বি সি কে মাইনাস 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 সাইন সব চেঞ্জ করবে, মাইনাস এ সি কে প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার কে মাইনাস মাইনাস প্লাস এ বি কে প্লাস আরেকবার এ এর সঙ্গে সবার এ এ এ স্কোয়ার কে প্লাস এ বি কে মাইনাস এ সি কে, এবার মাইনাস বি এর সঙ্গে তিনটা মাইনাস এ বি কে, একটু দেখে করবে ঠিক করে সাইনগুলো যেন ভুল না চেঞ্জ করতে, মাইনাস বি 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 স্কোয়ার কে আর মাইনাস মাইনাস প্লাস বি সি কে প্লাস বি সি কে, আশা করি কী করেছি করো, দেখে নাও কী কী কাটছে, যদি আমরা কাটি তাহলে প্লাস বি স্কোয়ার কে মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি সি কে মাইনাস বি সি কে মাইনাস এবি কে প্লাস এবি কে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে প্লাস এ সি কে মাইনাস এ সি কে প্লাস এ সি কে মাইনাস এ সি কে মাইনাস বি সি কে প্লাস বি সি কে মাইনাস এ স্কোয়ার কে প্লাস এ স্কোয়ার কে প্লাস এ বি কে মাইনাস এ বি কে, ভেরি গুড, শেষ হয়ে গেল, সমান গোলা ওইটা আর এসে আছে সমান আর ইঞ্চেস প্রমাণিত, ঠিক আছে এটা হয়ে গেল, আচ্ছা যাক পরের প্রশ্ন কি আছে, চলে আসছি আমরা 12-র প্রথম প্রশ্ন, 12-র প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নটা বলছে যদি 4 cos θ ইজ ইকুয়াল টু 5 sin θ, সরি 4 cos θ মাইনাস 5 sin θ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রমাণ করতে বলেছে 5 cos θ মাইনাস 4 sin θ মান কত, তো কোয়েশ্চেনটা একটু ভুল আছে এখানে, এটা তোমার প্লাস হবে, কেন হচ্ছে বা আমরা শেষ করি তারপর বুঝতে পারা যাবে, আমি একটু এটা নিয়ে চলছি, প্রথমে নিয়ম অনুযায়ী আমরা মানটাকে নিয়ে চলি, মানে আছে 4 cos θ মাইনাস 5 sin θ ইজ ইকুয়াল টু 0, প্রথমে আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি, এটা স্কোয়ার ওটা স্কোয়ার, তাহলে যদি উভয় দিকে বর্গ করে নাও তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হবে, ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 4 স্কোয়ার 4 4 16 কস স্কোয়ার 4 2 5 8 40 কস থিটা ইন্টু সাইন থিটা, আর এটা হয়ে যাবে 5 5 25 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, এবার তুমি এক কাজ করো এইটাকে আমাদের যেহেতু লক্ষ্য করো 4 cos ছিল আর 5 sin ছিল, এখানে উল্টো করা আছে 5 cos আছে 4 sin আছে, এই উল্টো থাকার জন্য আমরা এক কাজ করবো এখানে উল্টিয়ে নেবো, কসটাকে সাইন আর সাইনটাকে কস করে নেবো, তার মানে কস স্কোয়ার থিটা আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এর থেকে আমরা লিখতেই পারি, অতএব সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস
cos square theta আবার cos square theta সমান 1 minus sin square theta আমরা তো লিখতেই পারি সেই কাজটা এখানে করব cos square theta না লিখে আমি 1 minus sin square theta এখানে লিখে নিচ্ছি এটা যেমন আছে থাক প্রয়োজনে সঙ্গে সঙ্গে করে নেবে আর এখানে sin square theta টাকে 1 minus cos square theta করে দিলাম এটা ব্র্যাকেট খুলে যা 16 কে 16 minus 16 sin square theta cos theta sin theta 25 কে 25 minus 25 cos square theta এইবার সাইন স্কয়ার পাস করে গেলে একদিকে না আর এই যে শুধু সংখ্যা গুলোকে সেগুলোকে ট্রান্সফার করে ওদিকে নিয়ে চলে যাও তাহলে আমি যদি সেটা করি মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 40 কস থিটা ইনটু সাইন থিটা মাইনাস 25 কস থিটা কস স্কয়ার থিটা আর 16 আর 25 সর পাঁচে 11 2 3 4 41 ট্রান্সফার করে ওদিকে ঠিক আছে এই শুধু সংখ্যা দিল 16 আর 25 কে আমি ট্রান্সফার করে দিলাম দিলে মাইনাস 41 হয়ে গেল দিয়ে গেল তো এইবারে এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এক কাজ করে মাইনাস কমন নিয়ে নেছি আর এইখান থেকে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখো মাইনাস কমন নিলে এটা স্কয়ার করো এটা কত হবে 4 সাইন থিটা মাইনাসটা প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছো সরি স্কয়ারটা বাইরে দিচ্ছি আমি আবার বলছি আমি এটাকে স্কয়ার করছি এটাকে স্কয়ার করছি তাহলে 16টা 4 হবে 25টা 5 হবে আর মাঝখানে 2ab ছোট থেকে তোমার ক্লাস 8 থেকে আছে তোমাদের ফর্মুলা তৈরি করে নিও a স্কয়ার b স্কয়ার মাঝখানে 2ab তাহলে 2ab 2 আর এটা এটা ঠিক আছে 2 এদিকেটা এদিকেটা দেখেন 4 2 8 5 এটা 40 sin cos আর 40 sin cos ঠিক আছে ভাঙ্গা এটা আর আগে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে গেল কেন কমন নিলাম বুঝতে পারছো এই মাইনাস এ মাইনাস কেটে যাবে বলে তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় তাহলে তার জায়গায় ফর্মুলা করে দাও a প্লাস b তার হোল স্কয়ার তার মানে a প্লাস b তার হোল স্কয়ার সমান 41 আশা করি কোনো অসুবিধা নেই এবার স্কয়ারটা ট্রান্সফার করে দাও তাহলে কি হবে রুট হয়ে যাবে 4 sin থিটা প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু স্কয়ার ট্রান্সফার করলে রুট 41 হয়ে যায় তুমি লক্ষ্য করে দেখো 4 sin প্লাস cos 4 sin মাইনাস 5 cos আছে এটা sinটা আসলে কি হবে এটা ঘুরে নিলে হলো এটা শুনি তাহলে এটা মাঝখানে কি আছে আমি ঘুরে নিচ্ছি 5 cos প্লাস 4 sin থিটা তাহলে দেখতে পাচ্ছ এটা এটা মাইনাস নয় এটা প্লাস এবং এটা নয় যে এটা মাইনাস করা যেত না মাইনাস করা যেত হয়তো কিন্তু তুমি যদি উত্তরটা মেলাও তাহলে বইয়ের উত্তর রুট 41 দেওয়া আছে তার মানে আমাদের এসে গেছে তাই আমি বলছি যেটা কোয়েশ্চেনটা ভুল আছে নাহলে এমন না যে তুমি মাইনাসের মান বার করতে পারবে না আরো সলভ করে তোমাকে মাইনাসের মানও বার করতে পারবে যেটা ছিল আর কি কিন্তু উত্তর মিলেছে মানে এটা প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে বাস এটাই উত্তর আর কিছু না চলে আসছে আমার পরের প্রশ্ন তাহলে 12-3 এর প্রশ্ন আসছে 12-3 বলেছে যে একটা ঘূর্ণায়মান রশ্মি 5^1/12 পাই কোণ উৎপন্ন করছে রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করছে আর তারপরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে বাকি রাখছে তো একটা রশ্মি ঘুরছে তার মানে মনে করে এটা টর্চ জ্বালিয়েছো এইভাবে এটা ঘুরছে তাহলে একটা রশ্মি যদি এইভাবে ঘুরে তো টোটাল কত ডিগ্রি ঘুরে একটা রশ্মি সম্পূর্ণ ঘোরা মনে করো এখান থেকে এটা পুরো এখান থেকে ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা হয় তাহলে এইটা কত ডিগ্রি ঘুরে কতটা পড়ে থাকছে কত ডিগ্রি ঘুরছে আর তারপর আরো কতটা সরি ক পাক খাচ্ছে পূর্ণ ক পাক খাচ্ছে আর কতটা পড়ে থাকছে পূর্ণ এক পাক খাওয়া মানে তুমি জানবে 360 ডিগ্রি তাহলে তুমি কি করে করবে ক পাক খাচ্ছে আর কতটা আরো বাড়তি আর কোন দিকে তিনটা প্রশ্ন তাহলে আমরা একটু গুণ করে নিই 5^60 আর 61 61/12 আর পায়ের মান তোমরা জানো 180 ডিগ্রি হয়
ভেঙে দিলাম, রেডিয়ানটাকে আমরা ষষ্ঠীকে করে নিচ্ছি পাঁচ দ্বারা, পাঁচ সরি ছয় দ্বারা, ছ দুগুণে বারো, ছয় তিনে আঠারো, দুই পনেরো তিরিশ, একশো ইন্টু ইন্টু পনেরো গুণ করে নিই, পাঁচ একে পাঁচ, পাঁচ ছয় তিরিশ, এর মধ্যে ক পাক ঘুরেছে, তুমি কি করে পাবে, তিনশো ষাট কে নশো পনেরো দ্বারা ভাগ করে দাও, ছত্রিশ দুগুণে বাহাত্তর, এইখানে যেটা হলো সেটা হচ্ছে পাক সংখ্যা, এত পাক ঘুরছে। আর আর বাকি আর দু পাক ঘোরার পর আরো কত ডিগ্রি কোণ করে আছে, নাইট একশো পঁচানব্বই ডিগ্রি কোণ করে আছে। আর একটা তৃতীয় প্রশ্ন ছিল কোন দিকে, দিকটা তুমি কি করে বুঝবে, যদি দেখো মাইনাস আছে তাহলে জানবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা যেদিকে করে সেটা মাইনাসে, আর যদি এটা প্লাস সাইন থাকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে। তাহলে যদি এটা মাইনাস থাকতো তাহলে লিখতে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যদি এটা প্লাস সাইন থাকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে তিনটা প্রশ্ন উত্তর আমরা লিখছি, এত রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দু পাক ঘুরছে, এবং আরেকটা প্রশ্ন সঙ্গে দিয়েছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। বাস এটা এটার উত্তর, চলে আসছি পরের প্রশ্ন। 9.3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তবে চিমনির উচ্চতা কত? জলের মতো প্রশ্ন শুরু করে দেওয়া যাক। 9.3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ, এই হল মনে করো তিনতলা বাড়ি, এর ছাদ, এইটা তিনতলা বাড়ি, ওটা কিছু নয়, 9.3 মিটার উঁচু, তাহলে এটা 9.3 মিটার উঁচু, কোথা থেকে দেখছো খেয়াল করবে, 9.3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে, তাহলে এইখান থেকে দেখছো, ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনি, 30 মিটার দূরে একটা কারখানার চিমনি আছে, তাহলে এখান থেকে মনে করো এটা 30 মিটার দূরে কারখানার চিমনি, এবারে কারখানার চিমনি আর বাড়ি কে বড় কে ছোট সেটা বোঝা মুশকিল, এমনিতে উন্নতি কোণ অবনতি কোণ ধরে বোঝা যায় যে কে বড় কে ছোট, কিন্তু যদি তুমি সেটা বুঝতে না পারো তো স্বাভাবিকভাবে আর কি ওটা বুঝতে পারা যাবে, মেনলি বোঝা যায় উন্নতি কোণ অবনতি কোণ দেখে যে একটা স্তম্ভের সঙ্গে আর একটা স্তম্ভ কে বড় কে ছোট সেটা সবসময় উন্নতি বা অবনতিতে বোঝা যায়। তো সেরকম প্রশ্ন যখন তোমরা পাবে সেই সময় আমি সেটা নিয়ে আলোচনা করছি। আপাতত যে কোনো বাড়ির থেকে চিমনি একটু উচ্চতাতেই থাকে, তার কারণ চিমনি কেন লাগানো হয়, যাতে ধোঁয়াটা উপরে চলে যায়, নিচের বায়ুমণ্ডল নিচের পরিবেশটা না আসে, তাহলে চিমনি সাধারণত উঁচু হয় বাড়ির থেকে। আর তুমি দেখতে পাবে আর একটা কথা, যে উঁচু না নিচু ভাষাটা পড়ো তাহলে বুঝতে পারবে, বাড়ির ছাদ থেকে দেখলে তাহলে এখান থেকে তুমি দেখছো 30 মিটার দূরে অবস্থিত, 30 মিটার দূরে অবস্থিত, 30 মিটার এটা দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ, কারখানার চিমনির উন্নতি কোণ, তাহলে চিমনির উন্নতি কোণ যখন বলছে তার মানে তুমি এখান থেকে উন্নতি কোণ বললে কোথায় দেখবে, তুমি উপরের দিকে দেখবে, অবনতি বললে কোন দিকে দেখবো, আমরা নিচের দিকে দেখবো, তাহলে যদি উন্নতি বলে তাহলে বাড়ির ছাদ থেকে চিমনির উন্নতি কোণ নিশ্চয়ই উপরের দিকে উঠবে, ভাষাটাই বলেছে উন্নতি কোণ, তার মানে নিশ্চয়ই এর থেকে এটা উঁচু, না তুমি উন্নতি কোণ কী করে দেখবে, যদি অবনতি বলতো তার মানে নিচু হতো, নিচে দেখতাম,
তাহলে যখন বাড়ির থেকে উন্নতি কোণ বলবে তার মানে এখান থেকে উপরের দিকে উঠবে, তার মানে এর চেয়ে এর উচ্চতা নিশ্চয়ই বেশি হবে। তাহলে উন্নতি কোণ বলেছে 30 ডিগ্রি। এবারে যেখান থেকে তুমি কোণ টানবে সবসময় মাটির থেকে হয় কোণ উঠবে নাহলে মাটির থেকে কোণ নিচে নামবে। তাহলে যদি তোমাকে উন্নতি কোণ 30 ডিগ্রি করতে হয়, এইটা 30 ডিগ্রি, তাহলে তোমাকে আগে মাটি টানতে হবে, আগে মাটি টানতে হবে। এইটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি, 30 ডিগ্রি উন্নতি কোণ। এবারে এটা এত না রেখে এটার সঙ্গে তুমি মিশিয়ে দাও, এটা কিন্তু অনুভবিক রেখা, মাটির সঙ্গে একই সমান্তরাল অবস্থিত ধরা হয়। তাহলে লক্ষ্য করে না, 9.3 মিটার তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের সরি 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে যখনই তুমি উন্নতি বা অবনতি নামাবে একটা মাটির লেভেল টেনে দেবে, তারপর সেইখান থেকে উঠবে বা সেইখান থেকে নামবে, 30 ডিগ্রি উঠে গেল। চিমনির উচ্চতা কত, প্রশ্ন হচ্ছে চিমনির উচ্চতা, এই উচ্চতাটা কত? প্রথম কাজ আমার একটু নামকরণ দিয়ে দিই। মনে করি বাড়ির উচ্চতা এবি, তিনতলা বাড়ির উচ্চতা, আর চিমনির উচ্চতা সিডি, আর এই অনুভূমিক রেখা সমান্তরালে ভূমি সমান্তরালে ই দিয়ে দিলাম। তাহলে একটু নামকরণটা হয়ে যাক, বিষয়গুলো ভাষার আসছি। মনে করি বাড়িটির উচ্চতা এবি সমান 9.3 মিটার বলে দিয়েছে, ওটা 9.3 মিটার, আর বিডি বাড়ি থেকে চিমনির দূরত্ব, বাড়ি থেকে চিমনির দূরত্ব একটু ভাষা লিখবে, বিডি সমান 30 মিটার, 30 মিটার কোন সি এ ই, কোন সি এ ই তুমি ছবিতে যা দেখতে পাচ্ছ যতটা ভাষা দেবে 30 ডিগ্রি, আর বিডি এ ই সমান, বিডি এ ই সমান, বিডি সমান এ ই দেখতে পাচ্ছ, এটা যদি 30 হয় এটাও 30 হবে, এটা ধরেই নেওয়া হয় ওভাবে, এটাও 30 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে সিডি সমান কত, চিমনির উচ্চতা অর্থাৎ সিডি সমান কত? এতে চিমনির উচ্চতা সিডি সমান কত, বাস এতটা আমাদের ছবির মধ্যে দেওয়া আছে। এরপর আমরা আসছি বাকি অংশটা, বাকি অংশটা খুবই সহজ, প্রয়োজনে এটা মুছে নিব, তোমরা প্রয়োজনে দেখে নেবে পজ করে, আমি মুছে দিলাম। এটা মূল অঙ্কে আসছি, মূল অঙ্কটা খুবই সহজ। দেখো ছবিতে তুমি দেখতে পাচ্ছ এটা 9.3, তোমাকে যদি চিমনির উচ্চতা বার করতে পারে তার মানে এইখান থেকে এতটা দূরত্ব, এর মধ্যে এটা যদি 9.3 হয় তুমি দেখতে পাচ্ছ এটাও 9.3, তাহলে এটা 9.3 হলে এটাও 9.3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা 9.3 তুমি জানো, এর থেকে পাচ্ছ, তাহলে তোমাকে বার করতে কোনটা হবে, শুধুমাত্র এইখান থেকে এটা সিই বার করতে হবে, পরের সঙ্গে যোগ করে দেবে 9.3। সিটা কি বটে, আসলে এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের উচ্চতা। এই ত্রিভুজে তুমি কি কি জানো, কোণ জানো, ভূমি জানো, কোন ভূমি জানো, উচ্চতা বেরিয়ে যাবে টেনের ফর্মুলা, ব্যাস টেনের ফর্মুলা এই ত্রিভুজ থেকে উচ্চতা বার করে দাও, উচ্চতার সঙ্গে 9.3 মিটার এটা যোগ করে দাও, তাহলে পুরো উচ্চতা হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজে আসছি, সমগ্র ত্রিভুজ এ ই সি থেকে পাই, সমগ্র ত্রিভুজ এ ই সি থেকে, এ ই সি থেকে পাই, এ ই সি থেকে পাই কি পাচ্ছ না, এই সমান তো 30 দেওয়া আছে, লম্ব বাই ভূমি, সি বাই লম্ব বাই ভূমি লিখো সমান 10 30 ডিগ্রি। যদি কেউ প্রথমে এটা দেখো তাহলে কিন্তু ভুল হবে, যদি কারো ধারণা না থাকে সে একদম 1 নম্বর ভিডিও থেকে দেখবে, কারণ অনেক কিছু জিনিস আগে থাকে যেগুলো ছড়া হয়ে যায় না দেখলে। তাহলে লম্ব বাই ভূমি সি বাই এই সমান 10 30, মান বসাও, সিই জানো না রেখে দাও, এ ই জানো 30, 10 30 মানে 1/√3, এতএব সিই √3
समान तीस एक के डायल कर सरि अतए सी समान तीस एक के तीस बाय रूट थ्री तीस ऊपर चले रूट थ्री नीचे रूट रखते नहीं तीस रूट थ्री सी बैरिए एक हरण दशन कर नाओ हरण दशन निश्चय जान रूट सम्बलित राशि एक बार ऊपर एक बार नीचे गुण कर नाओ तेल रूट थ्री की हो जाए गोटा थ्री तीन दस तीस टेन रूट थ्री मीटार एकक सब समय लिखे बोले ना तेल टेन रूट थ्री मीटार सी बेर एवे सी जो टेन रूट थ्री है और इडी कत नाइन रूट थ्री जो कर दो पुरो चिन्ह उच्चता हो गया बस ये चिमनिर उच्चता सीडी समान चिमनिर उच्चता सीडी समान सीई प्लस इडी सी प्लस इडी एटा और एटा जोगफल सीई हलो टेन रूट थ्री और इडी हलो नाइन रूट थ्री दसटा रूट थ्री नटा उन्नीसटा रूट थ्री मीटार এতে চিমনির উচ্চতা হলো উনিশ রুট থ্রি মিটার বাস শেষ হয়ে গেল এটা তাহলে একবার ছোট করে বলে নি আমার ছবির মধ্যে এটা তো ঠিক আছে নিশ্চয় আমার ছবির মধ্যে এইটা দেওয়া ছিল নাইন রুট থ্রি আর এটা দেওয়া ছিল তিরিশ আর এই কোনটা থার্টি ডিগ্রি বার করতে বলেছি এর উচ্চতা তাহলে আমি প্রথমে কি করলাম এটা যদি নাইন রুট থ্রি হয় এটাও নাইন রুট থ্রি হবে আর এটা যদি তিরিশ হয় এটাও তিরিশ হবে তাহলে চিমনির উচ্চতার মধ্যে এইখান থেকে এতটা আমি জেনেই গেছি শুধু জানতে বাকি আছে এটা তাই এইখান থেকে এর এই দূরত্বের জন্য কি করলাম এই ত্রিভুজের সাহায্য নিলাম এই ত্রিভুজের ভূমি জানি কোন জানি লম্ব বার করে নিলাম টেন বাস লম্ব যা বের হলো যোগ হয়ে গেল পুরো উচ্চতা বেরিয়ে গেল ঠিক আছে এতটাই থাক এটা তেরো দুইয়ের প্রশ্ন দেখো দুটি স্তম্ভের উচ্চতা এইচ ওয়ান আর এইচ টু মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটা চূড়ার উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখা হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এইচ টু স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার হবে না এটা এইচ ওয়ান হবে তার মানে এটা প্রিন্টিং মিস্টেক আছে নিঃসন্দেহে এটা এইচ ওয়ান হবে তাহলে শুরু করা যাক ছবিতে প্রথম একটা চিত্র দরকার দুটি স্তম্ভের উচ্চতা মনে করি এটা এইচ ওয়ান এটা এইচ টু মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে আমি এটা অনুভূমিক তল টেনে দিলাম দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়া প্রথমটির চূড়া দ্বিতীয় গোড়া থেকে প্রথমটির চূড়া উন্নতি কোণ ষাট ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখাও যে এইচ ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এইচ টু স্কোয়ার শুরু করা যাক আমরা প্রথমে নামকরণ দিয়ে দিই মনে করি প্রথম স্তম্ভের উচ্চতা এবি দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সিবি তাহলে ধরি দুটি স্তম্ভ এবি সমান এইচ ওয়ান মিটার সিডি সমান এইচ টু মিটার আর কোন এ ডি বি সমান সিক্সটি ডিগ্রি কোন সি বি ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি যেগুলো সব প্রাসঙ্গিক সেগুলো লিখতে হয় তোমরা জানো এটা তাহলে আমরা উত্তর আসি প্রথমত সমকোণ ত্রিভুজ এবিডি থেকে নিচ্ছি এবার সমকোণ ত্রিভুজ এবিডি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিডি সমান টেন কত আছে দেখো সিক্সটি লম্ব বাই ভূমি এবি বাই বিডি টেন সিক্সটি ঠিক আছে এরপর আমরা মান বসাই এবি হচ্ছে এইচ ওয়ান বাই বিডি টেন সিক্সটি তুমি জানো রুট থ্রি এতে
এখান থেকে একটু বিডির মানটা বার করুন ক্রস মাল্টিপ্লিকেশন জি কিছু না আছে বিডি রুট 3 ইজিকাল টু এইচ1 আর কে এইচ1 এত বিডি ইজিকাল টু এইচ1 বাই রুট 3 যা বেরোলো থাক আপাতত এটা লিখে দাও এইচ1 বাই রুট 3 বিডি দ্বিতীয় স্টেপে এসো আবার সমকোণ ত্রিভুজ সিডিবি থেকে পাই সমকোণ ত্রিভুজ সিডিবি থেকে সেম প্রসেস যা লম্ব বাই ভূমি সিডি বাই বিডি 10 45 10 45 সিডির মান তুমি জানো এইচ2 বাই বিডি 10 45 1 আছে ক্রস করনা তাহলে ক্রস না করে এক কাজ করো তুমি এই মানটা এখানে বসিয়ে দাও তাহলে এইচ2 সমান বিডি 1 কে আচ্ছা ক্রস করে দিলাম বিডি বিডি জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি এইচ1 বাই √3 ঠিক আছে বিডি জায়গায় মানটা বসাতে পারি এইচ1 বাই √3 যেহেতু বিডি সমান এইচ1 বাই মান যখন বসাবে কারণ দেখিয়ে দিবে বা এক নং সমীকরণ থেকে পাই তোমার ইচ্ছা আমি যেহেতু দিয়ে এটা দিয়ে দিলাম তাহলে এই জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলাম একটু ক্রস করলাম ক্রস যদি করো তাহলে নিচে কিছু এক আমি এটা আগে করছি তুমি যেটা করছি আগে করতে পারো আমি ওটাকে লক্ষ্য করে করছি এইচ ওয়ান কে আগে রাখলাম আর এইচ টু রুট থ্রি রাখলাম রুট থ্রি ইন্টু এইচ টু দেখেন ক্রস মাল্টিপ্লিকেশন ইহা এক কে ইহা সমান ইহা ওকে বা এইবারে আমি যদি প্রশ্নটা তুমি লক্ষ্য করি তাহলে প্রশ্ন স্কোয়ার আছে কিন্তু এখানে স্কোয়ার নেই তাহলে তুমি এক কাজ করো উভয় দিকে বর্গ করো এত স্কোয়ার ইন বোথ সাইডস ইহারও স্কোয়ার তাহলে ইহারও স্কোয়ার হবে এত ব্রেকেট যদি তোলো তাহলে এইচ স্কোয়ার হলো আর রুট স্কোয়ার কে খেয়ে ফেললো পড়ে রইলো তিন আর এইচ টু তে তো রুট নাই ও স্কোয়ারটা পেয়ে যাবে দেখো যেটা দরকার ছিল সেটা হয়ে গেল প্রমাণিত কেমন মজার অঙ্ক ছিল বাস সেটা দেখে আমি ঠিক করি